গুড মর্নিং এভরিবডি, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের লেটস লার্ন কম্পিউটার সাবজেক্টটি 35 নম্বর পাতাটি পড়ব। তোমরা সকলেই তোমাদের বইয়ের 35 পেজটা খোলো। আজকে আমরা শিখব, তোমরা তোমাদের কম্পিউটারে যে ছবিটি আঁকা শিখলে বা কালার করা শিখলে, এবার ছবিটিকে কি করে সেভ করে রাখতে হয়, না হলে তুমি যে ছবিটি এঁকেছো সেটা আর পরে খুঁজে পাবে না। তাই কোনো ছবি তুমি যখন ড্রয়িং করবে বা পেইন্ট করবে, তখন সেই ছবিটিকে সেভ করে রাখতে হয় কম্পিউটারে। আজকে সেই প্রসেসটাই শিখব, কি করে আমরা ছবি সেভ করে রাখব। কম্পিউটারে কোনো ছবি আঁকার পর সেটিকে পরে দেখার জন্য একটি ফাইল নাম দিয়ে সেভ করতে হয়। কেন ফাইল নাম দিয়ে সেভ করতে হয়? কারণ কম্পিউটারে তো অনেক ছবি রয়েছে, তুমি তোমার ছবিটা খুঁজবে যখন, তখন ওরা বুঝতে পারবে না, কম্পিউটার বুঝতে পারবে না তুমি কোন ছবিটার কথা বলছো। তাই তুমি যদি তোমার নাম দিয়ে বা তোমার পরিচিত কোনো নাম দিয়ে ছবিটিকে সেভ করে রাখো, তাহলে তুমি ওই নামটাতে সার্চ অপশানে গেলে তুমি তোমার ছবিটি খুঁজে পাবে। তাহলে কী করতে হবে, কী করে ছবি সেভ করতে হবে আমরা জানি একটা একটা করে। পেইন্ট বাটনে ক্লিক করো, একটি তালিকা দেখতে পাবে। প্রথমে কী করতে হবে? পেইন্ট বাটনে গিয়ে ক্লিক করতে হবে। সেখানে তাহলে অনেকগুলি কয়েকটি এই একটি তালিকা দেখতে পাওয়া যাবে, যার মধ্যে অনেকগুলি অপশান রয়েছে, যেমন নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এতগুলি অপশান রয়েছে। তালিকার সেভ অপশানে ক্লিক করো। সেভ, এই যে দেখো এতগুলো অপশানের মধ্যে থেকে সেভ অপশানে, SAVE, সেভ অপশানে ক্লিক করতে বলছে। স্ক্রিনে সেভ অ্যাজ উইন্ডোটি দেখতে পাবে। তুমি যখন এই সেভ অপশানে ক্লিক করবে, তোমার স্ক্রিনে এই সেভ অ্যাজ উইন্ডোটি দেখতে পাওয়া যাবে। দেখো উপরে সেভ অ্যাজ কথাটি লেখা রয়েছে, ঠিক আছে? এবার সেভ অ্যাজ উইন্ডোর নিচের দিকে ফাইল নেম বক্সে ফাইলের একটি নাম লিখে সেভ বাটনে ক্লিক করলেই ফাইলটি সেভ হয়ে যাবে। যখনই তোমার সেভ অ্যাজ উইন্ডোটি খুলে যাবে, তখন নিচের দিকে দেখো ফাইল নেম বলে একটি বক্স রয়েছে। এই ফাইল নেমে তুমি তোমার নাম বা তোমার যা ইচ্ছে নাম সেটা তুমি দিয়ে লিখতে পারো, সেটা টাইপ করবে। তারপরে কী করতে হবে? এখানে দেখো ডান দিকে সেভ অপশান রয়েছে, এখানে ক্লিক করলে তবেই তোমার ছবিটি সেভ হচ্ছে, ঠিক আছে? এর মা কোনো মাঝে যদি তুমি বন্ধ করে দাও, তাহলে কিন্তু তোমার ছবি সেভ হবে না। তাহলে কী করতে হবে? প্রথমে পেইন্ট বাটনে ক্লিক করে সেভ অপশানে যেতে হবে। সেভ অপশানে ক্লিক করলে তোমার সেভ অ্যাজ উইন্ডোটি খুলবে। তারপর সেভ অ্যাজের নিচে ফাইল নেমে গিয়ে তোমার ইচ্ছে মতন কোনো নাম টাইপ করবে। তারপরে তুমি সেভ বাটনে ক্লিক করলে তবেই তোমার ছবিটি সেভ হবে। এতগুলো প্রসেস তোমাকে পুরোটা মেনটেন করলে তবে তোমার একটা ছবি সেভ হবে। ক্লিয়ার? এবার ধরো তুমি ছবিটি সেভ করে ফেলেছো, তুমি একটা সুন্দর বাড়ির ছবি এঁকেছো, সেটা সেভ করে ফেলেছো কম্পিউটারে। এবার ছবিটা কী করে ওপেন করবে? মনে করো তারপর কম্পিউটার বন্ধ করে দিলে বা কিছুদিন বাদে গিয়ে তোমার মনে হলো যে তুমি যে তোমার ছবিটি এঁকেছিলে সেটা তুমি আর একবার দেখবে, তাহলে কী করতে হবে? তোমার সেভ করা ছবিটাকে আবার ওপেন করে বা খুলে তোমাকে দেখতে হবে। তাহলে সেটা এবার কী করে করবে এখন শিখব। সেভ করে রাখা ছবিকে আমরা পরে যে কোনো সময় আবার খুলতে পারি। এর জন্য কী করতে হবে? প্রথমে দেখো পেইন্ট বাটনে ক্লিক করতে হবে। ওই সেম পেইন্ট বাটনে ক্লিক করবে, একটি তালিকা দেখতে পাবে, ওই নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, এই যে এতগুলো তালিকা দেখতে পাবে। এবার তালিকার ওপেন অপশানে ক্লিক করতে হবে। এর আগে সেভ করার জন্য আমরা সেভ অপশানে ক্লিক করেছি, এবারে সেভ করা ছবি ওপেন করার জন্য ওপেন অপশানে ক্লিক করতে হবে। স্ক্রিনে ওপেন উইন্ডোটি দেখা যাবে, এই দেখো ওপেন উইন্ডোটি দেখা যাবে। এখানে সেভ করে রাখা ফাইলগুলির নাম দেখতে পাবে। যে ছবির ফাইলটি খুলতে চাও সেটির উপর ক্লিক করে সিলেক্ট করো, এরপর ওপেন বাটনে ক্লিক করো, ফাইলটি খুলে যাবে এবং ছবিটি স্ক্রিনে দেখতে পাবে। তাহলে কী বললো? ওপেন
ওপেন উইন্ডোটি খোলার পর দেখবে নিচে তোমার সেভ করা ফাইলগুলির নাম দেখতে পাওয়া যাচ্ছে। তখন তুমি কি করবে, যে ফাইল নামে তুমি ফাইল নেমে তুমি সেভ করে রেখেছিলে, ধরো তোমার নামে তুমি তোমার আঁকা ছবিটা সেভ করে রেখেছিলে, সেই নামের বা ফাইলের নামের ওপরে ক্লিক করলে তুমি দেখবে সেই নামের ওপর সিলেক্ট করতে হবে, তারপরে নিচে দেখো ওপেন অপশানটি আছে, সেই ওপেন অপশান প্রেস করলেই তুমি দেখবে তোমার আঁকা এর আগের দিনের বাড়ির ছবিটি খুলে গেছে। ক্লিয়ার? তাহলে কি করতে হবে, প্রথমে পেইন্ট বাটনে ক্লিক করে এই তালিকাটা দেখতে পাবে, সেখানে তোমাকে ওপেন ওপেন অপশানের ওপর ক্লিক করতে হবে। ওপেন অপশানের ওপর ক্লিক করলেই তোমার ওপেন উইন্ডোটি খুলে যাবে, তখন তোমার সেভ করা ফাইলে অনেক ফাইল নেম দেখাবে, কিন্তু তুমি তুমি যে নামে ফাইল সেভ করে রেখেছো সেই ফাইল নেমটা খুঁজে বার করে তার উপর সিলেক্ট করে এখানে ওপেন করবে, তাহলেই তুমি তোমার আগের দিনে আঁকা ছবিটি দেখতে পাবে। বোঝা গেছে কী করে তুমি তোমার সেভ করা ছবিকে ওপেন করবে? আচ্ছা, নিচে দেখো কি এতগুলো প্রসেস মেনটেন করে তোমরা ছবি সেভ করলে, তারপর ছবি ওপেন করলে, কিন্তু খুব সহজে কী করে কিবোর্ডের সাহায্যে ছবি সেভ করবে বা ওপেন করবে দেখো। কিবোর্ডের সাহায্যেও আঁকা ছবি সেভ করা যায়। কী করবে, কন্ট্রোল প্লাস এ, মানে কন্ট্রোল আর এস একসাথে টিপলে তোমার ছবিটি সেভ হয়ে যাবে। আবার ওপেন করাও যায় কিভাবে, কন্ট্রোল প্লাস ও, মানে কন্ট্রোল আর ও যদি একসাথে প্রেস করো তাহলে তোমার সেভ করে রাখা ছবিটি ওপেন হয়ে যাবে। তাহলে আজকে তোমাদের 35 পেজটা পড়া রইল, তোমরা ভালো করে বারবার পড়ে তোমরা অভ্যাস করবে। তোমাদের এতে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে ফোন করে জানবে, আমি তোমাদের সাধ্যমতো বুঝিয়ে দেবো। তোমরা সকলে ভালো থাকবে।